ছানা খুব ভালোভাবে হয়ে গেছে। তো এবার হচ্ছে পিয়াজটার সঙ্গে আমি যে বেগুনটা বলছিলাম ওকে বলতে বলছিলাম ওফির একদম কিন্তু কালারটা টিয়া টিয়া। শুভ সকাল, সেই একদম সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন হচ্ছে নিজের জন্য একটু নাস্তা বানাবো। আজকে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই যে দেখুন একটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। তো এই ওয়েদারে একটু লুচি খেতে ইচ্ছে করছে, তাই নিজের জন্য হচ্ছে লুচি বানিয়ে নিচ্ছি। আমার আসলে চা দিয়ে লুচি হচ্ছে অনেক বেশি পছন্দ, লুচি পরোটা হচ্ছে আমি আসলে চা দিয়ে খাবো। আর হচ্ছে ওর মানে আমার হাজব্যান্ডের লুচি হলে গরুর মাংস লাগবে বা মানে ভারী মানে একদম রাজকীয় একটা খাবার, আমার কিন্তু অত প্যারা নাই। আমি জাস্ট একটু লুচি বানিয়ে নিয়েছি, এই যে একটা ভেজে হচ্ছে তুলে নিয়েছি, আর এই যে একটা এবার চা বসিয়ে দিবো, চা দিয়ে লুচি খাবো। আপনারা কে কে হচ্ছে আমার মতো চা দিয়ে লুচি খেতে পছন্দ করেন, চাই হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। একটু ছাদে যাই, কারণ আজকের ওয়েদারটা সুন্দর, তো এই জন্য একটু ছাদে যাই। ইচ্ছা করতেছে এই যে আর কিছু ভাত বেঁচেছে, এই যে কবুতরগুলো ওদেরকে দেখে একটু খেতে দেই। ওদেরকে একটু খাওয়াই, আর আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন গাছের মধ্যে ঝিঙ্গা ধরেছে, এই যে ঝিঙ্গার গাছ কিন্তু ফুলের টবে দেখছেন, কি সুন্দর না ঝিঙ্গাটা। এটা সব আম্মুর পরিচর্যা, এই গাছে অনেক পেয়ারা ধরেছিল, আমরা খেয়েওছি। এখন একটা আছে অবশ্যই যে পেয়ারা, আর আমার এই শুরু হয়েছে। বৃষ্টি যেমন একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে মানুষের আবার ভোগান্তিও শুরু হয়েছে। বৃষ্টি যেমন একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে মানুষের আবার ভোগান্তিও শুরু, আর বৃষ্টি শুরু হয়েছে। যে বৃষ্টি ক্যামেরায় আসতেছে কি না, খুব বৃষ্টি হচ্ছে খুব। তো ভাবতেছি যে হচ্ছে এখন একটু শুটকি আর ভর্তা আর হচ্ছে খিচুড়ি রান্না ট্রাই করি মুই। এগুলো দিনে আসলে কাজ করতেই মন চায় না, মানে শুয়ে বসে থাকি। মানে খুবই অবসরতা ধরে, তারপরও কাজ করতে হবে, খাইতে হবে। ভাবতেছি হচ্ছে যে আমরা তখন বললাম না যে উত্তরবঙ্গের মানুষ এই বৃষ্টির দিনে কী খায়, উত্তরবঙ্গের মানুষ হচ্ছে বৃষ্টির দিনে শুটকির ভর্তা আর হচ্ছে খিচুড়ি খাইতে পছন্দ করে। তো বাড়িতে তো আমি একাই আর আম্মু আছে, তো ভাবলাম যে আমি খিচুড়ি আর শুটকির ভর্তা করি। তা আমি যত সুন্দরভাবে বলতেছি যে শুটকির ভর্তা আসলে আমাদের উত্তরবঙ্গের যে ভাষাটা আছে না, ওখানে মানুষ বলে হচ্ছে যে শুটকার ভর্তা বলে, বুঝছেন। তা আমি চিন্তা করছি যে একটু শুটকার ভর্তা করি আর খিচুড়ি রান্না করি। খিচুড়ি আবার আমরা একদম মানে একদম কি বলবো, ঘ্যালঘ্যালা খিচুড়ি খাই। অনেকে আছে না যে ইয়া খিচুড়ি খায়, মানে একটু শক্ত শক্ত, আমরা শক্ত খাই না। তো এখন এই মাজা পুঁই শাক নেই, পুঁই শাক সিরসি কয়টা, এটা ছোটো ছোটো দুই সেটটা নিয়ে আসি। পুঁই শাকগুলো বারান্দার, গত ভিডিওতে দেখছেন, আর এগুলো হচ্ছে ছাদ থেকে নিলাম। মেন বেসিক্যালি গেছিলাম হচ্ছে এই যে কলমি শাকের পাতা নিতে, তো পাইনি। এখন এই যে এগুলো এখন খিচুড়ির চাল ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে রান্না করবো। মানে ছাদে কলমি শাক খুঁজতে এসে দেখেন মরিচের দেখা পাইলাম, ভালোই মরিচ ধরছে দেখছেন, কিন্তু এগুলো এখন ছিঁড়বো না। এই যে ধোয়া শুটকিগুলো এবার হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নেব, একটু লবণ দিতে হবে। এই যে খিচুড়ি হচ্ছে বসায় দিলাম, আমরা মামি খাবো দুপুরবেলা, আমরা খিচুড়িতে না সেরকম কিছু দিই না। এই যে মশলার মধ্যে হচ্ছে হলুদ লবণ,
লাল মরিচের গুঁড়া, একটু তেল, এইগুলা দিয়ে জাস্ট কাঁচামরিচ, তেজপাতা, এইভাবে একটু দিয়ে সিম্পিলভাবে একদম খিচুড়ি একটা রান্না করি, সবজি খিচুড়ি। খিচুড়ির মধ্যে আর কী দিব, একটু পুঁই শাকটা একটু বেশি করে দিছি, আর একটা পুকুর ছিল ছিল বলতে ও হচ্ছে ভাত নিয়ে দিয়েছে, পটল ভাত দিবে, এটা কাঁচা পটল ছিল, এটা আবার পিসটা যেটা একটু কেটে দিলাম, এটা একটু চালটা একটু ভেজে একটু পানি দিয়ে দিব। আর এর সঙ্গে হচ্ছে যে রসুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এর সঙ্গে এখন ভেজে নিতে হবে। এগুলো ভাজা হলে এগুলো ভাজার সুবিধার্থে একটু লবণ দিই, লবণ দিলে এখন ভালো ভাজা হবে। আপনারা কারা কারা আমার ভিডিও দেখেন বা দেখছেন আসলে, তো চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর কারা কাদের 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 শুটকি ভর্তা অনেক বেশি পছন্দ, শুটকি ভর্তা তো হচ্ছে মেইনলি উত্তরবঙ্গের মানুষ বেশি খায়, শুটকি, শিডল, শুলকা, এগুলো আসলে আমরাই বেশি খাই। এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর কারা কারা কীভাবে শুটকি ভর্তা করেন, এক একটা এলাকায় বা এক একটা অঞ্চলে এক এক রকমভাবে শুটকির ভর্তা করে, তা আমরা কীভাবেই করি, তা কে কে কীভাবে করেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ দেবো, অনেকে ভাজা পেঁয়াজ দেয়, আর আমি কাঁচা পেঁয়াজটা আসলে দিই, কারণ শুটকি ভর্তা কাঁচা পেঁয়াজ থেকেই বেশি মজা লাগে। এই দেখেন বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় মনে হয় ধরা পড়তেছে, এই যে দেখা যাচ্ছে একটু শুটকি টুটকি সব ইয়ে হচ্ছে, ভাজা হয়ে গেছে, রসুন কুসুম, এর মধ্যে হালকা একটু লবণ দিলাম, যেহেতু পেঁয়াজ তো অ্যাড করবোই, এখন এটা খুব ভালোভাবে না শামতে হবে। ছানা খুব ভালোভাবে হয়ে গেছে, তো এবার হচ্ছে পেঁয়াজটার সঙ্গে দিয়ে দিব। অনেকে কিন্তু হচ্ছে ই করে জানেন, মানে আমরা যেরকম আমি যেভাবে যেভাবে একদম ভর্তা করলাম একদম খুব ভালোভাবে শানছি জিনিসটা, তো অনেকে আবার কি করে শুটকিটা জাস্ট ভেজে ওইভাবে ছানে না, শুধু লবণ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মেখে খায়, ওটাও অনেক মজা লাগে। ওটা আমার বাবা অনেক বেশি পছন্দ করে, বাট আমার কাছে আবার এই যে শুটকিটা হচ্ছে যে একদমই খুব সুন্দর করে যে ম্যাশ করে ভর্তা করে, এটা আমার বেশি পছন্দ। এবার পেঁয়াজ দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে মানে ছানতে হবে। আর শুটকি বোধহয় মানে শুটকি ভর্তায় আপনি যত পেঁয়াজ দিবেন ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। আর এই ওয়েদারে গরম গরম মানে ঝোল খিচুড়ি আর এই ঝাল ঝাল শুটকির ভর্তা, ভাবলেই জিনিসটা আমি কখন খাবো। কাজ হয়ে গেছে, জাস্ট গোসল করি, খেতে বসে পড়বো, এটা খুব ভালোভাবে শান্ত হবে। ঝাল দিতে হবে প্রচুর, ঝাল না দিলে কিন্তু শুটকির ভর্তার কোনো মজা নাই। আমরা উত্তরবঙ্গের মানুষ না, শুধু শুটকির ভর্তার গরম গরম ভাত, কলমি শাক দিয়ে একটু দিলে না ভালো লাগতো। আমাদের বারান্দাতে মনে হয় গাছ হয়েছে, স্বাদে আগে ছিল না একটু কলমি শাকে, বৃষ্টি দিন এগুলাই মজা, খিচুড়ি আর শুটকির ভর্তা। মাসফির অফিস গেছে জন্য এটা খাওয়া ভালো হইতেছে না, হয়তো এগুলো খিচুড়ি খাবার পছন্দই করে না, আর শক্ত খিচুড়ি ছাড়া ফিরু। আমি আর আম্মু মিলে হচ্ছে যাচ্ছি, আম্মুর একটা অনেক দিনের স্বপ্ন যে আম্মু একটা হচ্ছে রোলিং চেয়ার কিনবে, মানে আমাদের বাসায় নতুন আর একটা সদস্য আসতেছে, তো এই যে আমি আর আম্মু মিলে ফার্নিচারের দোকানে চলে এসেছি। তো এরপর হচ্ছে আব্বু আর ও আসবে, এই যে আমরা চলে এসেছি, আব্বু আর ও চলে এসেছে, আমরা আম্মু অনেক দিন নিচ্ছে এরকম একটা রোলিং চেয়ার কিনবো, এই যে ও বসে আছে রোলিং চেয়ারে। তো এটা হচ্ছে ওর ফ্রেন্ডের দোকান, আর এই যে সেই আম্মুর কাঙ্ক্ষিত জিনিসটা, এটার জন্য আম্মু অনেক দিন থেকে খুব চাচ্ছিল। আপনারা তো দেখলেনই যে হচ্ছে আম্মুকে নিয়ে হচ্ছে ফার্নিচার দোকানে গেছিলাম, আম্মুর অনেক দিনের একটা ইচ্ছা ছিল হচ্ছে রোলিং চেয়ারগুলো কিনবে, তো ওটা কেনার পরে হচ্ছে বাসায় আসছি, এসে হচ্ছে খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম, ওই যে গরুর মাংস একটু আলু দিয়ে রান্না করলাম রাতে আর কি। ফর্ম দেওয়ার পরে কি লাগতেছে, তারপরে এই তো রোলিং চেয়ার বাসায় নিয়ে এসেছি, তো এই যে আমি একটু বসে একটু রিল্যাক্স করতেছি, এটা আম্মুর অনেকদিন ইচ্ছা ছিল, তো কেনা হয়ে গিয়েছে।